এই গাইস, আজকে ভালো আছেন, সুস্থ আছেন? সাকিবকে টেক্কা দিতে এবার আমেরিকায় যাচ্ছেন নিশু। গেল 7 জুলাই দেশের বাইরে মুক্তি পেয়েছে সাকিব খানের প্রিয়তমা। কানাডা ও আমেরিকার থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে বেশ ভালোভাবে পার করছে সিনেমাটি। এবার সেখানে যাচ্ছে আফ্রান নিশুর সিনেমা সুরঙ্গ, এমন জানালেন এর পরিচালক রায়হান রাফি। তিনি জানান, আগামী 21 জুলাই আমেরিকার নিউ ইয়র্ক শহরে সিনেমাটি মুক্তি পাবে। এর পরের সপ্তাহে সারা দেশে মিলে শতাধিক হলে দেখা যাবে আফরান নিশো ও তবা মির্জা অভিনীত সুরঙ্গ। সেখানে একটি পরিবেশন করছেন বায়োস্কোপ ফিল্মস। জানা যায় সিনেমাটি 108টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রাহুল রাফি বলেন, আমরা যা চেয়েছিলাম তা দেশের প্রেক্ষাগৃহ থেকে পেয়েছি, সুরঙ্গ সুপারহিট মুভি। এবার আমরা দেশের বাইরে প্রবাসী ভাই বোনদের মাঝে ছবিটি দেখাতে চাই। এদিকে প্রিয়তমা পরিবেশন করছে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কর্কো। উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম সপ্তাহের পর আয়ের দিক দিয়ে বাংলাদেশের সিনেমাগুলোর মাঝে হাওয়ার পরে আসন নিয়েছে প্রিয়তমা। প্রথম সপ্তাহ শেষে এর আয় দাঁড়িয়েছে $84,000। উত্তর আমেরিকায় বন্ধ সপ্তাহের আয়ের বিবেচনায় এটি এখন বাংলাদেশের সিনেমা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে দুই জনপ্রিয় বাংলাদেশের সিনেমা আমেরিকায় মুক্তি পাওয়ার আগামী সপ্তাহে প্রিয়তমার কিছু হল সংখ্যা কমার, বিশেষ করে জ্যামাইকা মাল্টিপ্লেক্স নিউ ইয়র্কে প্রিয়তমার $35,514 তোলা প্রেক্ষাগৃহ বস কয়েকটি মাল্টিপ্লেক্স ভাগ বসাবে সুরঙ্গ। বিষয়টি নিয়ে প্রিয়তমা নির্মাতা হিমেল আসটা বলেন, হল কমবে কিনা তা আমি এখনই বলতে পারছি না, আমার হাতে তেমন তথ্য এখন আসেনি। সুরঙ্গর মুখ্য চরিত্রে আছেন নিশো তমা, প্রিয়তমায় সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার ইধিকাবাল। সো আপনার কাছে কোন মুভিটি সবচেয়ে ভালো লাগছে জানতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।